أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তোমাদের রেজাউল করিম স্যার, ইসলাম শিক্ষা প্রভাষক, এবিসিডি কলেজ সৌগতজ আসর। আশা করি তোমরা যে যেখানে আসো সকলেই ভালো আসো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব ইসলাম শিক্ষা প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়। আজকে আমাদের পড়ার বিষয় হলো সবর, সবর বা ধৈর্য আমাদের আজকে পড়ার বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবর বা ধৈর্য একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় এই ধৈর্যের বিষয়টা উল্লেখ করেছেন। এমনকি সূরা আসরের ভিতরেও ধৈর্যের বিষয়টা উল্লেখ করেছেন। আল্লাহ সেখানেও বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু وعامل الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। প্রিয় বন্ধুরা, ধৈর্যের এত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। ধৈর্য বা সবর আরবি শব্দ হলো সবর। সবর শব্দের অর্থ হলো ধৈর্য, ধৈর্য, সহ্য। হ্যাঁ, তারপর হচ্ছে বিচলিত না হওয়া, হ্যাঁ, কোনো বিষয়ে অটল থাকা, এ সমস্ত অর্থ ধৈর্যের। তো শরীয়তের পরিভাষায় দুঃখ কষ্ট, বিপদ আপদ, হ্যাঁ, রোগ শোক, বিভিন্ন ক্ষেত্রে বিচলিত না হয়ে সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে একেবারে দৃঢ়ভাবে ভরসা স্থাপন করার নামই কিন্তু সবর। মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের এটা একটি বিশেষ গুণ, কারণ বিপদ আপদে বিচলিত হয়ে কোনো সমাধান হয় না। এই ক্ষেত্রে যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করা যায়, ধৈর্য ধরা যায়, তাহলে অবশ্যই আল্লাহ এই ধৈর্যের যা যা দেবেন। তো বন্ধুরা, এখানে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ উনি একটি সংজ্ঞা দিয়েছেন, তার মতে সকল প্রকার হারাম ও নাজায়েজ থেকে নফসকে বিরত রাখা। সকল প্রকার হারাম এবং সকল নাজায়েজ কর্মকাণ্ড থেকে নিজের নফসকে, নিজের অন্তরকে বিরত রাখা, ইবাদত আনুগত্যের বাধ্য করা এবং যে কোনো বিপদ ও সংকটে ধৈর্য ধারণ করার নামই কিন্তু সবর। মানব জীবনে অনেক বিপদ আপদ আসবে, অনেক আনন্দ মুহূর্ত সময় আসবে, এই সকল মুহূর্তগুলো তোমার বিচলিত না হয়ে, আবার আনন্দে আত্মহারা হয়ে না যে সকল ক্ষেত্রে ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাহা মা'আ সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ব্যক্তিদের সাথে থাকে। তো মোট কথা হচ্ছে সবর, দুঃখ সুখ, আনন্দ বেদনা, অন্যায় অত্যাচার, এরপরে রোগ শোক, ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি সময়ে আল্লাহ ধৈর্য ধারণ করতে বলেছেন। সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়ালা যুই ওয়ানাকসি মিনাল আমওয়াল ওয়ালা আনফুসি ওয়াসামারাত ওয়া বাশিরিস সাবির। প্রিয় বন্ধুরা, এখানেও বলা হয়েছে যে অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম, আমি অবশ্যই কি করব,
পরীক্ষা করব কিসের মাধ্যমে? ওলা নাবি ওয়ান্নাকুম বিল ওয়ান্নাকুম বিশাজ্জি মিনাল খাউফি, আমি তাদেরকে ভয় ভীতি দ্বারা পরীক্ষা করব, খোদা মন্দা দ্বারা পরীক্ষা করব, এবং ফসলের স্বল্পতা ফসল বিনষ্টের মাধ্যমে তাদেরকে পরীক্ষা করব, জানমালের ক্ষতি খাসারতের মাধ্যমে পরীক্ষা করব। তাহলে জানের ক্ষতি ফসলের ক্ষতি এই সমস্ত ভয় ভীতি এই সমস্ত মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা তার মুমিন বান্দাদেরকে পরীক্ষা করবেন। সেক্ষেত্রে আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা, যারা এক কথায় যারা ধৈর্য ধারণ করবে তুমি তাদেরকে সুসংবাদ দিয়ে দাও এই সমস্ত ক্ষেত্রে, তার মানে এরকম বিপদাপদ যখন আসবে এবং সেই বিপদাপদের ক্ষেত্রে যারা ধৈর্য ধারণ করবে, ওয়াবাশিরি সাবিরিন, আল্লাহ বলছেন তাদেরকে তুমি সুসংবাদ প্রদান করো, মানে জান্নাতের সুসংবাদ প্রদান করার কথা বলা হয়েছে। তো বন্ধুরা, ধৈর্য ধরলে আল্লাহ অবশ্যই তার কি দেন, যথা দেন। এখন আসো, ধৈর্য কত প্রকার? ধৈর্য দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। আমি লিখেছি দেখো, সবর দুই প্রকার। এক নম্বর হলো সুখের অবস্থায় সবর, সুখের অবস্থায় সবর। মানুষ যখন সুখ শান্তি পায়, আল্লাহ যখন তাকে সম্পদ দেয়, আল্লাহ যখন তাকে বিভিন্নভাবে শান্তি দেয়, আল্লাহ বিভিন্ন তাকে বিভিন্নভাবে অর্থ দেয়, আল্লাহ বিভিন্নভাবে তাকে যদি কোনো ভালো কিছু দেয়, যখন ভালো কিছু সংঘটিত হয় তখন মানুষ আনন্দে আত্মহারা হয়ে যায়। হ্যাঁ, আল্লাহকে ভুলে যেয়ে তখন সে নিজেই অর্জন করেছে, এই নিজেই অর্জন করার আনন্দে সে আত্মহারা হয়ে যায়। তোমরা দেখবো অনেকেই বিভিন্ন কাজে যখন সফলতা লাভ করে তখন সে গানের পার্টি দেয়, তখন সে আনন্দ ফুর্তি করার জন্য নর্তকী নিয়ে আসে, বিভিন্নভাবে সে আনন্দগুলো উপভোগ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে বলেছেন যে তোমরা এই আনন্দের ক্ষেত্রে এত আত্মহারা না হয়ে, যিনি তোমাদের আনন্দ দেওয়ার জন্য এই সম্পদ দিয়েছেন, হ্যাঁ, তাকে স্মরণ করে তার কৃতজ্ঞতা প্রকাশ করে তোমরা ধৈর্য ধারণ করো, কারণ এটাও আল্লাহর একটা পরীক্ষা। কারণ আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সম্পদ ছিনে নিয়েও আল্লাহ পরীক্ষা করেন। এইভাবে যখন মানুষের কোনো সম্পদ আসে, মানুষের কোনো উত্তম কোনো কিছু আসে, তখন আত্মহারা হয়ে না আজে আনন্দে, হ্যাঁ, কী করা উচিত? তাকে সব সময় আল্লাহ স্মরণ করে ধৈর্য ধারণ করা উচিত। প্রিয় বন্ধুরা, এরপর দেখো দুঃখ বা বিপদ আপদে, দুঃখের অবস্থায় সবর, দুঃখ বা বিপদ আপদ। আসলে পৃথিবীতে মানুষের জীবনে বিভিন্ন রকমের দুঃখ কষ্ট এইগুলো চিরসাথী, এইগুলো যখন আসে তখন অবশ্যই ধৈর্যের মাধ্যমে সেগুলো মোকাবেলা করতে হবে। যারা মুমিন বান্দা তাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। এই জন্য যদি ধৈর্য ধারণ না করে তাহলে তাকে প্রকৃত মুমিন বলা যাবে না। বিপদে আপদে হাহুতাশ করে বিচলিত না হয়ে, হ্যাঁ, সবর করা, আর বিপদে আপদে বিচলিত হলেই তাতে তো কোনো আসলে লাভ হয় না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে যা হবার সেটা কিন্তু হয়েই যাবে। এই জন্য দৃঢ়ভাবে সেই বিপদ আপদ কী করতে হবে, ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সন্তান নিয়েও পরীক্ষা করে দেন, সম্পদ উঠিয়ে নিয়ে পরীক্ষা করেন, হ্যাঁ, ক্ষুধা মন্দা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, প্রচণ্ড অভাব অনটনের মাধ্যম দিয়ে আল্লাহ পরীক্ষা করে থাকেন। এই সমস্ত অবস্থায় ধৈর্য হারা হয়ে গেলে চলবে না, অবশ্যই কী করতে হবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি যেটা তোমাদের আগে বললাম, আমি অবশ্যই তোমাদের ভয় ক্ষুধা ধন সম্পদ জীবনের ক্ষতি এবং ফল ফসলাদি নষ্ট করে, ফল ফসলাদি নষ্টের মাধ্যমে আল্লাহ কী করবেন, তোমাদের পরীক্ষা নেবেন। আর এক্ষেত্রে বলছো বাসির সবিরিন, আপনি যারা এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ দিন। এছাড়াও ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি সবরের আরও কয়েকটি স্তর বর্ণনা করেছেন, যেমন ইবাদতে পাপ কাজে লিপ্ত হওয়ার ব্যাপারে, জুলুম অত্যাচারে, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু
ধৈর্য ধরতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কি করে কি বলেছেন, বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি কিসের জন্য, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সেই ইবাদতের ক্ষেত্রে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, হ্যাঁ আরও অন্যান্য যে ইবাদতগুলো আছে, এই ইবাদতগুলো কিন্তু অত সহজে হয়ে যায় না, এখানে অনেক কষ্ট আছে, হ্যাঁ অনেক পেশ আছে। এই সমস্ত অবস্থায় প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধরে, ধৈর্য সহকারে এই ইবাদতগুলো সঠিকভাবে আদায় করতে হবে। এই জন্য এখানেও গুরুত্বপূর্ণ গুরুত্ব রয়েছে ইবাদতে, ইবাদতের ক্ষেত্রে ধৈর্যের। তো দেখো অনেকেই নামাজ পড়তে যে তাড়াহুড়া করে, মনে হয় যে সে কোনো বড় একটা কাজ ফিরে রেখে আসছে, এই জন্য যত তাড়াতাড়ি পারো কি নামাজটা সেরে দৌড় মারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই তাড়াহুড়ো নামাজটাকে কিন্তু পছন্দ করেন না। এই কারণেই কী করতে হবে, নামাজ পড়তে গেলে ধীর স্থিরভাবে সূরা কিরাতগুলো সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করতে হবে, এবং নামাজের যত নিয়মকানুনগুলো আছে সমস্ত নিয়মকানুনগুলো ধীর স্থিরভাবে আস্তে আস্তে সেগুলো পালন করতে হবে আল্লাহ স্মরণ রেখে। হ্যাঁ এগুলো অবশ্যই সবার জন্য প্রযোজ্য, কিন্তু সবাই এটা মানতে নারাজ, সকলে এটা মানতে পারে না। আর এটা যখন মানতে পারে না তখন ওইরকম ধরনের নামাজ ইবাদত আল্লাহ কবুল করেন না। প্রিয় বন্ধুরা, এমনইভাবে সকল ইবাদত, রোজা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, দেখো সারাটা দিন না খেয়ে, হ্যাঁ পানাহার না করে আরও কিছু কিছু কাজ থেকে বিরত থাকা, এগুলো মানুষের জন্য বেশ কষ্টকর। এত কষ্ট মাধ্যম দিয়ে ধৈর্য ধরে আল্লাহর রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে এই মুসলমান তথা রোজাদারগণ দিন অতিবাহিত করে, এটা কঠিন একটি কষ্টের কাজ, এটাও একটা ধৈর্যের বড় একটা নমুনা। এক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যেরও চাজা দিবেন। বন্ধুরা দেখো, অর্থের ইবাদত, যাকাত আছে, হজ আছে, এইগুলো কিন্তু খুব কষ্টসাধ্য এবং অনেক ত্যাগ তিতিক্ষা এবং অর্থ ব্যয়ের একটা বিষয়, এখানেও কিন্তু ধৈর্যের মাধ্যম দিয়ে এই কাজগুলো করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে যাজা দেবেন। এখন বলা হচ্ছে জুলুম এবং অত্যাচারের ক্ষেত্রে সত্যিকারভাবে দিনের পথে চলতে গেলে বিভিন্নভাবে, দিনকে প্রতিষ্ঠা করতে গেলে, দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করতে গেলে বিভিন্নভাবে কী আসবে, বিভিন্নভাবে জুলুম আসবে, অত্যাচার আসবে, যেটা ইতিপূর্বে হয়ে আসছে। এই জন্য এখানেও কিন্তু ধৈর্য ধরতে হবে কঠিনভাবে। হ্যাঁ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ইমানদারগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। কি বলেছেন, তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে, তার মানে নামাজের মাধ্যমেও এবং কি আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করার কথা এখানে বলেছেন। তিনি নিশ্চয় তিনি ধৈর্যশীলদের সাথে তিনি আছেন সকল পাপ কাজের ক্ষেত্রে। শয়তান মানুষের চির শত্রু, শয়তান মানুষের কোনো দিন কল্যাণ চায় না, আল্লাহ রাব্বুল আলামিনই একমাত্র আমাদের রব, আমাদের প্রভু, আমাদের আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ব্যক্তি নেই যে আমাদেরকে কল্যাণ চান, আমাদেরকে ভালো চান। সে সর্বদাই, শয়তান সর্বদা মানুষকে কী করে, পাপ কাজের দিকে ঠেলে নিয়ে যায়। হ্যাঁ যদিও মনে হয় আমি ভালো দিকে আছি, কিন্তু এগুলো শয়তানের কাজ, সেগুলো অবশ্যই পাপে ভরা একটি কাজ। সেই শয়তান পাপের দিকে মানুষকে ধাবিত করবে, কোনো অবস্থায় ভালো দিকে শয়তান মানুষকে আনবে না। এই জন্য মুমিন ব্যক্তি যারা, তখন কী করবে, এই সমস্ত পাপ কাজ করা থেকে নিজেকে বিরত রাখবে। লোভনীয় অনেক কাজ শয়তান প্ররোচনা দেবে, শয়তান সেদিকে নিয়ে যাওয়ার জন্য ধোকা দেবে, কিন্তু যারা মুমিন ব্যক্তি তারা অবশ্যই ওই পাপ কাজ থেকে নিজেদেরকে কী করবে, নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাদেরকে যাজা দেবে যদি তারা সেই ধৈর্য ধারণ করতে পারে। এরপর দেখো এখানে
জুলুম অত্যাচার ক্ষেত্রে সবর, জুলুম অত্যাচারের ক্ষেত্রে সবর সঠিকভাবে। অবশ্য কথা তোমাদের বলছিলাম যে দ্বীন প্রতিষ্ঠা করতে গেলে অনেক বিপদ আপদ আসবে, সেই বিপদ আপদে কী করতে হবে, অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। সেখানে সকল অত্যাচার, সকল অত্যাচার এবং বিপদ মুসিবতে কঠোরভাবে কঠিনভাবে ধৈর্য ধারণ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাইফে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তখনও দেখো আল্লাহ রসুলের উপরে কত অত্যাচার, পাথর ছুঁড়ে তাকে হত্যা করার যে প্ল্যান করেছিল, চারিদিক থেকে পাথর মারছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন যে হে নবী, আপনি নির্দেশ দিন, এই দুই পাহাড়ের মাঝখানে আমি তাদেরকে পিষে শেষ করে দিই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালাম কিন্তু ধৈর্য কঠিন একটা উদাহরণ তিনি সেখানে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে না, যদি আজকে তারা শেষ হয়ে যায়, তাহলে আমি এই দিনের প্রসার, দিন প্রতিষ্ঠা করার জন্য যে প্রসার একটা কাদের মাঝে করবো। এই জন্য সেখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, তবুও কে তিনি প্রতিশোধ নেননি। বন্ধুরা, এরপরে দেখো অত্যাচার আপনার তোমার সবর আরও দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো দৈহিক সবর, আরেকটা হলো আত্মিক সবর, দৈহিক এবং আত্মিক। দৈহিক সবর হলো যেসব ইবাদত শরীয়তের সাথে সম্পর্কিত, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, হ্যাঁ ইত্যাদি পালন করতে যে দৈহিক কষ্ট স্বীকার হতে হয়, এই শারীরিকভাবে ধৈর্য সহকারে এইসব ইবাদত সম্পাদন করাকে দৈহিক সবর বলা হয়। হ্যাঁ, এই সমস্ত ইবাদত করতে গেলে অবশ্যই কী হয়, সেটা একটু কষ্ট হয়, সেই কষ্ট সহ্য করার নাম হইল দৈহিক সবর। আর একটা আত্মিক সবর, লোভ, লালসা, ঘৃণা, হিংসা, ক্রোধ, কামভাব ইত্যাদি খারাপ যে দিকগুলো আছে, খারাপ যে প্রবৃত্তিগুলো আছে, এই প্রবৃত্তি থেকে নিজেকে কী করা, এই প্রবৃত্তি বা এগুলো তো পাপের কাজ, এই পাপ কাজ থেকে আত্মাকে নিয়ন্ত্রণ করা, আত্মাকে হেফাজত করা, ধৈর্য সহকারে সেগুলো মোকাবেলা করা, এগুলো হলো আত্মিক সবর। কাজেই যদি সকল ভালো কাজে আত্মহারা না হয়ে, বিভিন্ন অন্যায় অপকর্মের ক্ষেত্রে অধৈর্য না হয়ে যে সঠিকভাবে সবর করা যায়, ধৈর্য ধরা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাতা দেবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা কী পড়লাম, আজকে পড়লাম সবর। সবর শব্দের অর্থ হল ধৈর্য, ধৈর্য ধরা, সহ্য করা, হ্যাঁ এরকমগুলো অর্থ। তো ধৈর্য দুই প্রকার, একটা হল সুখের অবস্থায় সকল প্রকার আনন্দ মুহূর্ত অবস্থায় ধৈর্য ধরা, আর একটা হলো দুঃখের অবস্থায় সবর, সকল বিপদ আপদ মুসিবত এই সমস্ত অবস্থায় একেবারে কঠিন বিপদ মুহূর্তেও ধৈর্য ধারণ করতে হবে। তো আজকে তোমাদের ক্লাস আর না বাড়িয়ে এখানে শেষ করতে চাচ্ছি। তোমরা যে যেখানে আসো ভালো থাকো। আর এই সবর একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তোমরা এটা ভালো করে পড়বে, তাহলে এর মধ্য থেকে যে প্রশ্নগুলো আসবে আশা করা যায় তোমরা উত্তর দিতে পারবে। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই করোনাকালীন সময়ে এবং পবিত্র মাহে রমজানে। তোমাদের প্রতি এবং সকল দেশবাসীর সহ সারা বিশ্বে সকল মানুষের জন্য দোয়া রইল, আল্লাহ রাব্বুল আলামিন এই যাতে করোনাটা সারা বিশ্ব থেকে উঠিয়ে নেয় এবং মানুষকে পরিত্রাণ দেয়। তো আজকে এই পর্যন্তই। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।